আমরা শুনছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস আদর্শ হিন্দু হোটেল। আজ পঞ্চদশ পর্ব। টিপির মা কখনো এত বড় শহর দেখে নাই। এখানকার কাণ্ড কারখানা দেখিয়া সে অবাক হইয়া গিয়াছে। মোটর গাড়ি, ঘোড়ার গাড়ি, স্টেশনে বিদ্যুতের আলো, লোকজনই বা কত! আর তাদের এঁড়োশোলায় দিনমানেই শিয়াল ডাকে বাড়ির পিছনকার ঘন বাঁশ বনে। সেদিন তো দিন দুপুরে জেলেপাড়ার কেষ্ট জেলের 3 মাসের ছেলেকে শিয়ালে লইয়া গেল। ইতিমধ্যে কুসুম আসিয়া একদিন উহাদের বেড়াইতে লইয়া গেল। কুসুমের সঙ্গে তাহারা রাধাবল্লভতলা, সিদ্ধেশ্বরীতলা, চূর্ণীর ঘাট, পালচৌধুরীদের বাড়ি সব ঘুরিয়া ঘুরিয়া দেখিল। পালচৌধুরীদের প্রকাণ্ড বাড়ি দেখিয়া টেপির মা ও টেপি দুজনেই অবাক। এত বড় বাড়ি জীবনে তাহারা দেখে নাই। অতসীদের বাড়িটাই এতদিন বড় লোকের বাড়ির চরম নিদর্শন বলিয়া ভাবিয়া আসিয়াছে তাহারা। তাহাদের পক্ষে অবাক হইবার কথা বটে। টেপির মা বলিল, না, শহর জায়গা বটে কুসুম, গায়ে গায়ে বাড়ি আর সব কোঠা বাড়ি এদেশে, সবাই বড় লোক, ছেলে মেয়েদের কি চেহারা, দেখে চোখ জুড়োয়। হ্যাঁ রে, এদের বাড়ি ঠাকুর হয় না? পুজোর সময় একদিন আমাদের এনো মা, ঠাকুর দেখে যাব। সে আর ইহার বেশি কিছু বোঝে না। একটা বাড়ির সামনে কত কি বড় বড় ছবি টাঙানো, লোকজন ঢুকিতেছে, রাস্তার ধারে কি কাগজ বিলি করিতেছে। টেপির মনে হইল এই বোধ হয় সেই টকি যাকে বলে তাহাই। কুসুমকে বলিল, কুসুম দি, এই টকি না? হ্যাঁ দিদি, একদিন দেখবে? একদিন এনো না আমাদের, মাও কখনো দেখেনি, সবাই আসব। একখানা ধাবমান মোটর গাড়ির দিকে টেপির মা হাঁ করিয়া চাহিয়া দেখিতে লাগিল, যতক্ষণ সেখানা রাস্তার মোড় ঘুরিয়া অদৃশ্য না হইয়া গেল। কুসুম বলিল, আমার বাড়ি একটু পায়ের ধুলো দিন এবার জ্যাঠাইমা। কুসুমের বাড়ি যাইতে পথের ধারে রেলের লাইন পড়ে। টেপির মা বলিল, কুসুম দাঁড়া মা, একখানা রেলের গাড়ি দেখে যাই। বলিতে বলিতে একখানা প্রকাণ্ড মালগাড়ি আসিয়া হাজির। টেপি ও টেপির মা দুজনেই এক দৃষ্টে দেখিতে লাগিল। গাড়ি চলিয়াছে তো চলিয়াছে, তাহার আর শেষ নাই। উহ, কি বড় গাড়িটা! কুসুম বলিল, জ্যাঠাইমা, রানাঘাট ভালো লাগছে? লাগছে বই কি, বেশ জায়গা মা। আসলে কিন্তু এঁড়োশোলার জন্য টেপির মায়ের মন কেমন করে। শহরে নিজেকে সে এখনো খাপ খাওয়াইতে পারে নাই। সেখানকার তাল পুকুরের ঘাট, সদাবষ্টমের বাড়ির পাশ দিয়া যে ছোট নিভৃত পথটি বাঁশবনের মধ্য দিয়া বাণুজ্যে পাড়ার দিকে গিয়াছে, দুপুরবেলা তাহাদের বাড়ির কাছের বড় শিরিষ গাছটায় এই সময় শিরিষের গুটি শুকাইয়া ঝুনঝুন শব্দ করে, তাহাদের উঠানে বড় লাউ মাচায় এতদিন কত লাউ ফলিয়াছে, পেঁপে গাছটায় কত পেঁপের ফুল ও জালি দেখিয়া আসিয়াছিল, সেসবের জন্য মন কেমন করে বই কি। তবে এখানে যাহা সে পাইয়াছে, টেপির মা জীবনে সেরকম সুখের মুখ দেখে নাই। চাকরের ওপর হুকুম চালাইয়া কাজ করাইয়া লওয়া, সকলে মানে, খাতির করে, অমন সুন্দর ছেলেটি তাহাদের হোটেলের মুহুরি, এ ধরনের ব্যাপারের কল্পনাও কখনো সে করিয়াছিল? কুসুমের বাড়ি সকলে গিয়া পৌঁছিল। কুসুম ভারী খুশি হইয়া উঠিয়াছে তাহার বাপের বাড়ির দেশের ব্রাহ্মণ পরিবারকে এখানে পাইয়া। কুসুমের শাশুড়ি আসিয়া টেপির মায়ের পায়ের ধুলা লইয়া প্রণাম করিয়া বলিল, আমাদের বড় ভাগ্য মা, আপনাদের চরণ ধুলো পড়ল এ বাড়িতে। টেপির মাকে এত খাতির করিয়া কেহ কখনো কথা বলে নাই, এত সুখ তাহার কপালে লেখা ছিল। হায় মা ঝিটকি পোতার বনবিবি, কি জাগ্রত দেবতাই তুমি! সেবার ঝিটকি পোতায় চৈত্র মাসে মেলায় গিয়া টেপির মা বনবিবি তলায় সপাচনার সিন্নি দিয়া স্বামী পুত্রের মঙ্গল কামনা করিয়াছিল। এখনো যে বছর পার হয় নাই, তবুও লোকে ঠাকুর দেবতা মানিতে চায় না। কুসুম সকলকে জলযোগ করাইল, পান সাজিয়া দিল। কুসুমের শাশুড়ি আসিয়া কতক্ষণ গল্প গুজব করিল। কুসুম গ্রামের কথাই কেবল শুনিতে চায়। কতদিন বাপের বাড়ি যায় নাই, বাবা মা মরিয়া গিয়াছে, জ্যাঠামশাই আছে, কাকারা আছে, তাহারা কোনোদিন খোঁজও নেয় না। খোঁজ করিত অবশ্যই, যদি তাহার নিজের অবস্থা ভালো হইত। গরিব লোকের আদর কে করে? এইসব অনেক দুঃখ করিল।
আরও কিছুক্ষণ বসিবার পরে কুসুম উহাদের বাসায় পৌঁছিয়া দিয়া গেল। হাজারির হোটেলে রাত্রে এক মজার ব্যাপার ঘটিল সেদিন। 10-15টি লোক একই সঙ্গে খাইতে বসিয়াছে। হঠাৎ একজন বলিয়া উঠিল, ঠাকুর, এই যে ভাতটা দিলে, এ দেখছি ও বেলার বাসি ভাত। বংশী ঠাকুর ভাত দিতেছিল। সে অবাক হইয়া বলিল, আজ্ঞে বাবু, সে কি, আমাদের হোটেলে ওরকম পাবেন না। আদমন চাল এক এক বেলা রান্না হয়, তাতেই কুলোয় না, বাসি ভাত থাকবে কোথা থেকে? আলবাত এও বেলার ভাত, আমি বলছি এও বেলার ভাত। গোলমাল শুনিয়া হাজারি আসিয়া বলিল, কি হয়েছে বাবু? বাসি ভাত কখনো না। আপনি নতুন লোক, কিন্তু এরা যারা খাচ্ছেন তারা আমায় জানেন। আমার হোটেল না চলে না চলুক, কিন্তু ওসব পীরবৃত্তি ভগবান যেন আমায় না দেন। লোকটা তখন তর্কের মোড় ঘুরাইয়া ফেলিল। সে যেন ঝগড়া করিবার জন্যই তৈরি হইয়া আসিয়াছে। পাত হইতে হাত তুলিয়া চোখ গরম করিয়া চিৎকার করিয়া বলিল, তবে তুমি কি বলতে চাও আমি মিথ্যে কথা বলছি? হাজারি নরম হইয়া বলিল, না বাবু, আমি তো তা বলছি না, কিন্তু আপনার ভুলও তো হতে পারে। আমি দিব্যি করে বলছি বাবু, বাসি ভাত আমার হোটেলে থাকে না। থাকে না? বড্ড নবাবি কথা বলছো যে। বাসি ভাত আবার এবেলা হাঁড়িতে ফেলে দাও না তুমি। না বাবু। স্পষ্ট দেখতে পাচ্ছি, আবার তবুও না বলছো, দেখবে মজা। এই সময় নরেন ও হোটেলের আরো দু একজন সেখানে আসিয়া পড়িল। নরেন গরম হইয়া বলিল, কি মজা দেখাবেন আপনি, দেখবে, সরে এসো দেখাচ্ছি, জোচ্চোর সব কোথাকার। এই কথায় একটা মহা গোলমাল বাঁধিয়া গেল। পুরনো খরিদ্দাররা সকলেই হাজারির পক্ষ অবলম্বন করিল। লোকটা রাস্তায় দাঁড়াইয়া চিৎকার করিতে লাগিল। রাস্তার সমবেত জনতার সামনে দাঁড়াইয়া বলিতে লাগিল, শুনুন মশাই, সব বলি, এই এর হোটেলে ভাত দিয়েছিল খেতে, ধরে ফেলেছি কিনা তাই এখন আবার আমাকে মারতে আসছে। পুলিশ ডাকবো এক্ষুনি, স্যানিটারি দারোগাকে দিয়ে রিপোর্ট করিয়ে তবে ছাড়বো। জোচ্চোর কোথাকার, লোক মারবার মতলব তোমাদের? এই সময় হোটেলের চাকর শশী হাজারিকে ডাকিয়া বলিল, বাবু, এই লোকটাকে যেন আমি বেচু চক্রবর্তীর হোটেলে দেখেছি, সেখানে যে ঝি থাকে তার সঙ্গে বাজার করে নিয়ে যেতে দেখেছি। নরেনের সাহস খুব, সে হোটেলের রোয়াকে দাঁড়াইয়া চিৎকার করিয়া জিজ্ঞাসা করিল, মশাই, আপনি বেচু চক্রবর্তীর হোটেলে পদ্মঝিয়ের কে হন? তবুও লোকটা ছাড়ে না, সে হাত পা নাড়িয়া প্রমাণ করিতে গেল পদ্মঝিয়ের নামও সে কোনোদিন শোনে নাই। কিন্তু তাহার প্রতিবাদের তেজ যেন তখন কমিয়া গিয়াছে। কে একজন বলিয়া উঠিল, এবার মানে মানে সরে পড়ো বাবা, কেন মার খেয়ে মরবে? কিছুক্ষণ পরে লোকটাকে আর দেখা গেল না, বেচু চক্রবর্তীর হোটেলে গিয়া হাজির হইল। বেচু চক্রবর্তী তহবিল মিলাইতেছিল। হাজারিকে দেখিয়া একটু আশ্চর্য হইয়া বলিল, কি হাজারি যে, এসো এসো, এত রাত্রে কি মনে করে? হাজারি বিনীতভাবে বলিল, বাবু, একটা কথা বলতে এলাম। কি বলো? বাবু, আপনি আমার অন্নদাতা ছিলেন এক সময়, আজও আপনাকে তাই বলেই ভাবি। আপনার এখানে কাজ না শিখলে আজ আমি পেটের ভাত করে খেতে পারতাম না। আপনার সঙ্গে আমার কোনো শত্রুতা আছে বলে আমি তো ভাবিনি। কেন কেন, এই কথা কেন? হাজারি সব ব্যাপার খুলিয়া বলিল। পরে হাত জোর করিয়া বলিল, বাবু, আপনি ব্রাহ্মণ, আমার মনিব, আমাকে এভাবে বিপদে না ফেলে যদি বলেন হাজারি তুমি হোটেল উঠিয়ে দাও, তাই আমি দেব, আপনি হুকুম করুন। বেচু চক্রবর্তী আশ্চর্য হইবার ভান করিয়া বলিল, আমি তো এর কোনো খবর রাখি নে। আচ্ছা, তুমি যাও আজ, আমি তদন্ত করে দেখে তোমায় কাল জানাব। আমাদের কোনো লোক তোমাদের হোটেলে যায়নি ও একেবারে নিশ্চয়, কাল জানতে পারবে তুমি। তারপর হাজারি, চলছে টলছে ভালো? একরকম আপনাদের আশীর্বাদে। রোজ কিরকম বিক্রি শিক্রি হচ্ছে, রোজ তবিলে কিরকম থাকছে, তুমি কিছু মনে করো না, তোমাকে আপনার লোক বলে ভাবি বলেই জিজ্ঞেস করছি। এই বাবু, 35-40 টাকা, ধরুন না কেন, আজ রাত্রিরে তবিল দেখে এসেছি 36 টাকা সবারোয়ানা। বেচু চক্রবর্তী আশ্চর্য হইলেন মনে মনে, মুখে বলিলেন, বেশ বেশ, খুব ভালো, শুনে খুশি হলাম। আচ্ছা, তাহলে এসো আজকে, কাল খবর পাবে। হাজারি চলিয়া গেল। বেচু চক্রবর্তী পদ্মঝিকে ডাকাইলেন। পদ্ম আসিয়া বলিল, হাজারি ঠাকুরটা এসেছিল নাকি, কি বলছিল? বেচু চক্রবর্তী বলিলেন, ও পদ্ম,
হাজারি যে অবাক করে দিয়ে গেল। রানাঘাটের বাজারে হোটেল করে 35 টাকা থেকে 40 টাকা রোজগার দাঁড়া তবিল, এ তো কখনো শুনিনি। তার মানে বুঝছো, দাঁড়া তবিলে গড়ে 30 টাকা থাকলেও 7-8 টাকা দৈনিক লাভ, ফেলে ঝেলেও মাসে 250 টাকা, 200 টাকার তো মার নেই। হ্যাঁ পদ্ম, পদ্মজি মুখভঙ্গি করিয়া বলিল, গুল দিয়ে গেল না তো? না, গুল দেবার লোক নয়ও, সাদা সিদে মানুষটা, আমায় বড্ড মানে এখনো, ও গুল দেবে না অন্তত আমার কাছে। তাছাড়া দেখছো না, রেলবাজারে কোনো হোটেলে আর বিক্রি নেই, সব শুষে নিচ্ছে ও একলা। আজ নৃসিংহ গিয়েছিল বাবু ওর হোটেলে, খুব খানিকটা রাউ করে দিয়েও এসেছে নাকি, খুব চেঁচিয়েছে বাসি ভাত পচা মাছ এই বলে। আর কিছু হোক না হোক, লোকে শুনে তো রাখলে। যদু বাণুজ্যেও আমায় ডেকে পাঠিয়েছিল, ওর হোটেল ভাঙতেই হবে, নইলে রেলবাজারে কেউ আর টিকবে না, একথা যদু বাণুজ্যেও বললে। কিন্তু তাতে কিছু হবে না, ওর এখন সময় যাচ্ছে ভালো। নৃসিংহ আছে? না, বেরিয়ে গেল। পুলিশে সেই যে খবর দেবার কি হলো? দেখো পদ্ম, আমি বলি ওরকম আর পাঠিয়ে দরকার নেই, হাজারি লোকটা ভালো, আজ এসেছিল, এমন হাত জোড় করে নরম হয়ে থাকে যে দেখলে ওর উপর রাগ থাকে না। খ্যাংরা মারি ওর ভালো মানুষটার মুখে, ভিজে বেড়ালটি, মাছ খেতে কিন্তু ঠিক আছে। পুলিশের সেই যে মতলব দিয়েছিল যদুবাবু, তাই তুমি করো এবার, ওর হোটেল না ভাঙলে চলবে না, নয়তো আমাদের পাত্তারি গুটুতে হবে, এই আমি বলে দিলাম। এবেলা তবিল কত? বেতু চক্রবর্তী অপ্রসন্ন মুখে বলিল, মোট 6.5 টাকা। পদ্মঝি কিছুক্ষণ চুপ করিয়া বলিল, 2 মাসের বাড়ি ভাড়া বাকি ওদিকে, কাল বলেছে অন্তত 1 মাসের ভাড়া না দিলে হইচই বাঁধাবে, ভাড়া দেবে কোত্থেকে? দেখি, তারপর কানাই ঠাকুরের মাইনে বাকি 5 মাস, সে বলছে আর কাজ করবে না, তার কি করি, বুঝিয়ে রাখো এই মাসটা, দেখি সামনের মাসে কিরকম হয়। পদ্মঝি রান্নাঘরে গিয়া ঠাকুরকে বলিল, আমার ভাতটা বেড়ে দাও ঠাকুর, রাত অনেক হয়েছে, বাড়ি যাই। তারপর সে চারিদিকে চাহিয়া দেখিল, ছন্ন ছাড়া অবস্থা, ওই বড় 10 সেরি ডেকচিটা আজ 3-4 মাস তোলা আছে, দরকার হয় না, আগে পিতলের বালতি করিয়া সরিষার তৈল আসিত, এখন আসে ছোট ভাঁড়ে, বালতি দরকার হয় না, এমন দুরবস্থা সে কখনো দেখে নাই হোটেলের। তাহার মনটা কেমন করিয়া ওঠে, নানা রকম চেষ্টা করিয়া এই হোটেলটা সে আর কর্তা দুজনে গড়িয়া তুলিয়াছিল, এই হোটেলের দৌলতে যথেষ্ট একদিন হইয়াছে। ফুলে নবলা গ্রামের যে পাড়ায় তাহার আদি বাস ছিল, সেখানে তার ভাই এখনো আছে, চাষবাস করিয়া খায়, আর সে এই রানাঘাটের শহরে সোনাদানাও পড়িয়া বেড়াইয়াছে একদিন এই হোটেলের দৌলতে। এই হোটেল তাহার বুকের পাঁজর, কিন্তু আজ বড় মুশকিলের মধ্যে পড়িতে হইয়াছে। কোথা হইতে এক উনপাজুড়ে গাঁজাখোর আসিয়া জুটিল হোটেলে, হোটেলের সুলুক সন্ধান জানিয়া লইয়া এখন তাহাদেরই শিলনোড়ায় তাহাদেরই দাঁতের গোড়া ভাঙিতেছে। এত যত্নের, এত স্বাদ আসার জিনিসটা আজ কোথা হইতে কোথায় গিয়া দাঁড়াইয়াছে। যাহার জন্য আজ হোটেলের এই দুরবস্থা, ইচ্ছা হয় সেই কুকুরটার গলা টিপিয়া মারে, যদি বাগে পায়। তাহার উপর আবার দয়া কিসের, কর্তা ওইরকম ভালো মানুষ, সদাশিব লোক বলিয়াই তো আজ পথের কুকুর সব মাথা চাড়া দিয়া উঠিয়াছে, দয়া। একদিন রানাঘাটের স্টেশন মাস্টার হাজারিকে ডাকিয়া পাঠাইলেন। হাজারি নিজে যাইতে রাজি নয়, কারণ স্টেশন মাস্টার সাহেব, সে জানে নরেন যাওয়াই ভালো। অবশেষে তাহাকেই যাইতে হইল, নরেন সঙ্গে গেল। সাহেব বলিলেন, তোমার নাম হাজারি, হিন্দু হোটেল রাখো বাজারে। হ্যাঁ হুজুর। তুমি প্ল্যাটফর্মে ক্যাটার করবে, হিন্দু ভাত ডাল মাছ দহি? হাজারি নরেনের মুখের দিকে চাহিল, সাহেবের কথা সে বুঝিতে পারিল না। নরেন ব্যাপারটা সাহেবের নিকট ভালো করিয়া বুঝিয়া লইয়া হাজারিকে বুঝাইল, রেলযাত্রীর সুবিধার জন্য রেল কোম্পানি স্টেশনের প্ল্যাটফর্মে একটা হিন্দু ভাতের হোটেল খুলিতে চায়।
সাহেব হাজারির নাম ডাক শুনিয়া তাহাকে ডাকিয়া পাঠাইয়াছে। আপাতত 150 টাকা জমা দিলে উহারা লাইসেন্স মঞ্জুর করিবে এবং রেলের খরচে হোটেলের ঘর বানাইয়া দিবে। হাজারি সাহেবের কাছে বলিয়া আসিল সে রাজি আছে। স্টেশন মাস্টার নরেনকে একখানা টেন্ডার ফর্ম দিয়া ঘরগুলি পুড়াইয়া হাজারির নাম সই করিয়া আনিতে বলিয়া দিল। স্টেশনের এই হোটেল লইয়া তারপর জোর কম্পিটিশন চলিল। নৈহাটির এবং কৃষ্ণনগরের দুইজন ভাটিয়া হোটেলওয়ালা টেন্ডার দিল এবং ওপরওয়ালা কর্মচারীদের নিকট তদবির তাগাদাও শুরু করিল। নিজ রানাঘাটের বাজারে এই খবরটা কেহ রাখিত না। শেষের দিকে অর্থাৎ যখন টেন্ডারের তারিখ শেষ হইবার অল্প কয়েকদিন মাত্র বাকি, যদু বাড়ুজ্জে কথাটা শুনিল। স্টেশনের একজন ক্লার্ক যদুর হোটেলে খায়, সেই কি করিয়া জানিতে পারিয়া যদুকে বলিল, একটু চেষ্টা করুন না, আপনি টেন্ডার দিন, হয়ে যেতে পারে। যদু চুপি চুপি টেন্ডার সই করিয়া 5 টাকা টেন্ডারের জন্য জমা দিয়া আসিল। সেদিন বেচুচক কর্তি সবে হোটেলের গদিতে আসিয়া বসিয়াছে, এমন সময় পদ্মঝি ব্যস্ত সমস্ত হইয়া আসিয়া বলিল, শুনেছ গা, শুনে এলাম একটা কথা। কি? স্টেশনে ভাতের হোটেল খুলে দেবে রেল কোম্পানি, দরখাস্ত দাও না কর্তা। স্টেশনে? ছ, ওতে খদ্দের হবে না, দূরের যাত্রীদের মধ্যে কে ভাত খাবে, সব কলকাতা থেকে খেয়ে আসবে। তোমার এই বসে বসে পরামর্শ আর রাজা উজির মারা, সবাই দূরের যাত্রী থাকে না, যারা গাড়ি বদলে খুলনে লাইনে যাবে তারা খাবে, দুপুরে যেসব গাড়ি কলকাতায় যায় তারা এখানে ভাত পেলে এখানেই খেয়ে যাবে। শুনলাম বাড়ুজ্জে মশাই নাকি দরখাস্ত দিয়েছে 5 টাকা জমা দিয়ে। বেচুচক কর্তির চমক ভাঙিল। যদু বাড়ুজ্জে যদি দরখাস্ত দিয়া থাকে তবে এ দুধে স্বর আছে, কারণ যদু বাড়ুজ্জে ঘু ঘু হোটেলওয়ালা, পয়সা আছে না বুঝিয়া সে টেন্ডারের 5 টাকা জমা দিত না। বেচু বলিল, যাই একবার দরখাস্ত দিয়ে আসি তবে। পদ্মঝি বলিল, কেরানিবাবুদের কিছু খাইয়ে এসো, নইলে কাজ হবে না। আমাদের হোটেলে সেই যে শশধরবাবু খেত, তার শালা স্টেশনের মালবাবু, তার কাছে সুলুক সন্ধান নিও, না করলে চলবে কি করে? এ হোটেলের অবস্থা দেখে দিন দিন হাত পা পেটের ভেতর সেঁদিয়ে যাচ্ছে। কেন, ওবেলা খদ্দের তো মন্দ ছিল না? পদ্মঝি হতাশার সুরে বলিল, ওকে ভালো বলে না কর্তা, 17 জন থার্ডক্লাসে আর 9 জন বাঁধা খদ্দের টাকা দিচ্ছে তবে হোটেল চলছে, নইলে বাজার হতো না, মুদি ধার দেওয়া বন্ধ করে দেবে বলে শাসিয়েছে, তারই বা দোষ কি, 100 টাকার ওপর বাকি। বেচু বলিল, টেন্ডারের দরখাস্ত দিতে গেলে এক্ষুনি 5টা টাকা চাই, তহবিলে আছে দেখছি 1.5 টাকা মোট ওবেলার দরুন, তার মধ্যে কয়লার দাম দেব বলা আছে ওবেলা, কয়লাওয়ালা এলো বলে, টাকা কোথায়? পদ্মঝি একটু ভাবিয়া বলিল, ও থেকে 1টা টাকা নাও এখন, আর আমি 4 টাকা জোগাড় করে এনে দিচ্ছি, আমার লবঙ্গ ফুল থাকে এ পাড়ায় তার কাছ থেকে, কয়লাওয়ালাকে আমি বুঝিয়ে বলবো। বুঝিয়ে রাখবে কি, সে টাকা না পেলে কয়লা বন্ধ করে দেবে বলেছে, তুমি 5 টাকাই এনে দাও। সন্ধ্যার পূর্বে বেচুও গিয়া টেন্ডার দিয়া আসিল। পদ্মঝি সাগ্রহে গদির ঘরের দ্বারে অপেক্ষা করিতেছিল। এখনো খরিদ্দার আসা শুরু হয় নাই। বলিল, হয়ে গেল কর্তা, কি শুনে এলে? হয়ে যাবে এখন, ছেলের হাতের পিঠে বুঝি, তবে খুব লাভের কাণ্ড যা শুনে এলাম, যদু পাকা লোক, নইলে কি দরখাস্ত দেয়? আমি আগে বুঝতে পারিনি, মোটা লাভের ব্যবসা। স্টেশনের ক্ষেত্রবাবু আমার এখানে খেত মনে আছে, সে আবার বদলি হয়ে এসেছে এখানে, সেই বললে যাত্রীরা রেলের বড় অফিসে দরখাস্ত করেছে আমাদের খাওয়ার কষ্ট, তাছাড়া রেল কোম্পানি ইলেকট্রিক আলো দেবে, পাখা দেবে, ঘর করে দেবে, তার দরুন কিছু নেবে না আপাতক, রেলের বোর্ড নাকি আছে তাদের অর্ডার, যাত্রীদের সুবিধা আগে করে দিতে হবে, যথেষ্ট লোক খাবে পদ্ম, মোটা পয়সার কাণ্ড যা বুঝে এলাম। পদ্মঝি বলিল, জোড়া পাঁঠা দিয়ে পুজো দেব সিদ্ধেশ্বরী তলায়, হয়ে যেন যায়, তুমি কাল আর একবার গিয়ে ওদিকে কিছু খাইয়ে এসো। বলি, যদু মারুচ্ছে টের পেলে কি করে? হ্যাঁ, ওসব ঘাঘু লোক,
ওদের কথা ছাড়ান দাও। ক্রমে এ সম্বন্ধে অনেক রকম কথা শোনা গেল। স্টেশনের প্ল্যাটফর্মে দেখা গেল রেলের তরফ হইতে একটি চমৎকার ঘর তৈরি করিতেছে। আসবাবপত্র, আলমারি, টেবিল, চেয়ার দিয়া সেটি সাজানো হইবে, সে সব কোম্পানি দিবে। এই সময় একদিন যদুবাণুর চেকে হঠাৎ তাহাদের গদি ঘরে আসিতে দেখিয়া বেচু ও পদ্মজি উভয়ই আশ্চর্য হইয়া গেল। যদুবাণুর চেয়ে হোটেলওয়ালাদের মধ্যে সম্ভ্রান্ত ব্যক্তি, কুলীন ব্রাহ্মণ, মাটি ঘড়ার বিখ্যাত বাণুজ্য বংশের ছেলে, কখনো সে কারো দোকানে বা হোটেলে গিয়া হাউ হাউ করিয়া বকে না, গম্ভীর মেজাজের মানুষটি। বেচু চক্রবর্তী যথেষ্ট খাতির করিয়া তাকে বসাইল, তামাক সাজিয়া হাতে দিল। যদুবাণুর চেয়ে কিছুক্ষণ তামাক টানিয়া একমুখ ধোঁয়া ছাড়িয়া বলিল, তারপর এসেছি একটা কাজে চক্রবর্তী মশাই, হোটেল চলছে কেমন? বেচু বলিল, আর তেমন নেই বাণুজ্য মশাই, ভাবছি তুলে দিয়ে আর কোথাও যাই, খদ্দের পত্র নেই আর। আপনার কাছে আমার আসার উদ্দেশ্য বলি, স্টেশনে হোটেল হচ্ছে জানেন নিশ্চয়ই, আমিও একটা টেন্ডার দিই, শুনলাম আপনিও নাকি দিয়েছেন। হ্যাঁ তা আমিও। বেশ বলি শুনুন, নৈহাটির একজন ভাটিয়া নাকি বড্ড তদবির করছে ওপরে, তারই হয়ে যাবে, মোটা পয়সার কারবার হবে ওই হোটেলটা। আসাম মেল, শান্তিপুর, বনগা, ডাউন চাঁদগা মেল, এসব প্যাসেঞ্জার খাবে, তাছাড়া থাউকো লোক খাবে, ভালো পয়সা হবে এতে। আসুন আপনি আর আমি দুজনে মিলে দরখাস্ত দিই যে রানাঘাটের আমরা স্থানীয় হোটেলওয়ালা, আমাদের ছেড়ে ভাটিয়াকে কেন দেওয়া হবে হোটেল। স্থানীয় হোটেলওয়ালারা মিলে একসঙ্গে দরখাস্ত করেছে, এতে জোর দাঁড়াবে খুব। বেচু বুঝিল নিতান্ত হাতের মুঠার বাহিরে চলিয়া যায় বলিয়াই আজ যদুবাণুর যে তাহার গদিতে ছুটিয়া আসিয়াছে। নতুবা ঘুঘু যদু কখনো লাভের ভাগাভাগিতে রাজি হইবার পাত্র নয়, বলিল, বেশ দরখাস্ত লিখিয়া আনুন, আমি সই করে দেব এখন। যদুবাণুর যে পকেট হইতে একখানা কাগজ বাহির করিয়া বলিল, আরে সে কি বাকি আছে, সে অশ্বিনী উকিলকে দিয়ে মুসবিদ করে টাইপ করিয়ে ঠিক করে এনেছি, আপনি এইখানটায় সই করে দিন। যদুবাণুর যে সই লইয়া চলিয়া গেলে পদ্মজি আসিয়া বলিল, কি গা কর্তা? বেচু হাসিয়া বলিল, কারে না পড়লে কি ঘুঘু যদুবাণুর যে এখানে আসে কখনো, সেই হোটেল নিয়ে এসেছিল, শুনবে? পদ্ম সব শুনিয়া বলিল, তাও ভালো, বেশি যদি বিক্রি হয় ভাগাভাগিও ভালো, এখানে তোমার চলবেই না, যেরকম দাঁড়াচ্ছে তার আর কি, হোক স্টেশনে আধা বকরাই হোক।